এভরিওয়ান কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমি গুড লাইফে তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আমি মৌসুমি, যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি। তো আজকে আমি একদম ঘরোয়া হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে আসছি। তো প্রথমে কিছু কথা বলে নেব, তারপর কিছু একটা উপায় দেখাবো, ঘরের জিনিস দিয়ে তৈরি একটা জিনিস দেখাবো বা উপায় দেখাবো যাদের খুবই হেয়ার ফল হচ্ছে, যাদের আমার মতো চুল, মানে আমার মতো চুল মানে আমার চুলগুলো কবছর আগে এরকম হয়ে গিয়েছিল, তখন আমি এত কিছু জানতাম না বা অন্য কারণও ছিল, তার জন্য চুল একদম পরে নিয়ে হয়ে গিয়েছিল। তারপর খুবই মানে কি বলবো, মানসিক অবস্থা খুবই আমার খারাপ হয়ে গিয়েছিলো, এত চুলের অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো। কিছুদিন আগের কথা আমি বলছি, আমার কথাগুলো আগে আমি বলে নিচ্ছি, কারণ নিজে যতদিন কোনো জিনিস তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা নিজে ফিল করবো না, নিজে মানে ইউজ করবো না, ততদিন তোমাদের সামনে এসে বলাটা আমার মনে হয় ভালো না। কারণ চট করে কোথার থেকে কিছু দেখলাম বা এসে তোমাদেরকে বলে দিলাম মোটেও করা ভালো নয়, কারণ সেই জিনিসটা হয়তো দশজন দেখছো, দশজনের মধ্যে একজনও যদি ট্রাই করো আর কোনো ফল না পাও, নেক্সট হয়তো আমার ভিডিও দেখবেই না। তো একটু সাউন্ড পাবে তোমরা, শাশুড়ি মা রান্নাবান্না করছে। আর বলে রাখি যে আমি একদম সাদাসিধে মানুষ, যেমন আছি তেমনই চলে আসলাম, কারণ দীর্ঘদিন হয়ে গেছে আমি ইউটিউবে আসছি। তো এখন যেমন তেমন করে আসতে, যেমন তেমন না মোটামুটি ঠিকই আছি, আসতে এত মানে ইয়ে লাগে না যে খারাপ লাগে না, তো এত গুছিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, প্রথমে হেয়ার ফলের কথা বলছি, তো হেয়ার ফলের কথাই বলবো এখানে। আর হেয়ার ফল থেকে কেমন করে তোমরা মানে রক্ষা পেতে পারো সেটার কথাই বলবো। তো হেয়ার ফল অনেক কারণে হয়, কিন্তু প্রথমে হলো টেনশনে কিন্তু খুবই চুল পড়ে। তো যারা খুব চিন্তিত, খুব চিন্তা করো, চিন্তার তো কোনো ওষুধ নেই, বা আমি তোমাদেরকে বলবো যে চিন্তা করবে না, তাহলেও হবে না, কারণ চিন্তাটা চলে আসে, সেটা আনতে হয় না, যে আসো চলে আসো তো চিন্তার কারণে। তারপরে হলো এই যে এখন বর্ষার সিজন, বর্ষার সিজনে একটা কীরকম হালকা হালকা গরম থাকে, প্যাঁত প্যাঁতেই বলবো গরম একটা, সেই গরমে কী হয়, আমাদের মাথাটা খুবই ভিজা ভিজা ঘামা ঘামা থাকে, আর চুলের গোড়াগুলো কিন্তু একদম ঘেমে থাকে। আর ওই ঘামা জায়গার মধ্যে ধুলো বালি বা যদি চিরুনি এরকম পরিষ্কার না থাকে, তাহলে এর থেকেও কিন্তু অনেক নোংরা গিয়ে এই চুলের গোড়ার মধ্যে জমা হয়ে যায়, তারপর কী হয়, হেয়ার ফল হয় নোংরার থেকে, আর সবসময় ভিজে থাকে তার জন্য। তাছাড়াও যদি প্রেগনেন্সির সময়ও কিন্তু হেয়ার ফল হয়। তো আমার দুটো বাচ্চা যখন আমার সিজারিং হয়, তো মেয়ে যখন হয়েছিল তখন এত বুঝিনি, কিন্তু আমাকে এত কাঁদিয়ে ফেলে আমার যখন ছেলে হয়, আর ছেলের প্রায় 8 মাসের সময়, মানে আমার ছেলে যখন 8 মাসের, তখন আমার এত হেয়ার ফল হতো, এগুলো জায়গা পুরো খালি হয়ে গিয়েছিলো, আর দিন রাত্র আমি টেনশনে ভুগছিলাম কী করবো। তা উপায় না পেয়ে আমি আমার বাড়িতে যাই, ওখান থেকে আমার ভাইকে নিয়ে ডক্টরের কাছে যাই, ডক্টর দেখাই। তো ভাবলাম এখন সেরে যাবে, কিন্তু আমাকে কিছু সিরাম দিল, শ্যাম্পু দিল, আর খাবার কিছু দেবে, কারণ বলেছিল যে টেস্ট করে নিতে তারপর খাবার মেডিসিন দেবে। তো টেস্ট করতে গিয়েছি, সেখানে দেখি 5000 টাকা লাগবে, তারপর শুনে চলে আসলাম, কারণ এত সম্ভব না 5000 টাকা দিয়ে টেস্ট করব, তারপর ওষুধ খাবো, তারপর দুটো প্রোডাক্ট দিয়েছিল যে সিরামের 1000 টাকা দাম আর শ্যাম্পুটা এইটুকুনি হবে, 300 টাকা না 250 টাকা ছিল। তো এত তো ধনী নয় সাধারণ ঘরের মানুষ, তো এত খরচ করা একদম পসিবল ছিল না। তো যাই হোক, আমি তারপরে কিছু ওগুলো ইউজ করার পর চুল পড়ছিল। তারপর আমি ওই মোবাইলে দেখে টেখে নতুন নতুন যে শ্যাম্পুগুলো বের হয়েছে কেমিক্যাল ফ্রি, সেই শ্যাম্পুগুলো ইউজ করি, কমেছিল, কিন্তু মিছা কথা বলবো না, কমেছিল। কিন্তু তারপর একজনে আমাকে কিছু উপায় বলে দেয়, তো হয়তো শ্যাম্পুগুলো আমি আরও বেশি দাম না নিয়ে আসতে পারতাম, কিন্তু যে ঘরোয়া উপায়গুলো বলে দিয়েছিল সেই উপায়গুলো আমি এখন পর্যন্ত মানে ইউজ করছি বা মাথায় লাগাচ্ছি, আর এত হেয়ার ফল কমে গেছে, হেয়ার ফল হয় না, আর খুব চিউনিটা আমি খুব কম করি, যেহেতু চুল একদমই পাতলা, চিউনি কম করি, আর চুল পড়া একদম বিশ্বাস করো বন্ধুরা বন্ধ হয়ে গেছে, বন্ধ নেই একটা দুটা তো পড়বে, সেটা তো আটকাতে পারবো না, তো বন্ধ হয়ে গেছে। চট করে কেন জোরে জোরে কথা বলছি, সাউন্ড আছে তো, যাতে আমার সাউন্ডটাই মানে আমার আওয়াজটাই তোমরা শুনতে পাও, অন্যের সাউন্ড না শুনতে পাও, তার জন্য বলছি।
তো এত বকবক করলাম আর তোমরা বিশ্বাস করতে পারো। আর হলো দেখো কিছু কিছু প্রবলেম আছে হেয়ার ফল, যেটা কিন্তু এই ঘরোয়া জিনিস দিয়েও কম হবে না। যাদের খুব হচ্ছে, মানে অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, অনেকের হচ্ছে, আমার যে যেমন এইগুলো খালি হয়ে গিয়েছিলো, এখনও হালকা পাতলা আছে, দেখো দেখলে বোঝা যায়। তো তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নাও, আমার মতো ভুল করো না। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে ডক্টর দেখিয়ে নাও, বেটার হবে। আর যারা এরকম ঘরোয়া জিনিস ইউজ করতে যাও মাথার মধ্যে, তাহলে আমার এই ভিডিওটা দেখো তোমরা, বলে দেবো। আর হ্যাঁ, ঘরোয়া জিনিসগুলো না একটু ইউজ করলে যে টাইম লাগে, চট করে তুমি রেজাল্ট পাবে না। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, এক মাস, দু মাস তোমরা একটু ট্রাই করে দেখো। আলসি করো না যে আজকে একটু লাগালে মাথার মধ্যে তারপরে ভুলে গেলে, এরকম করলে হবে না। তো যে কোনো জিনিসের ফল পাওয়ার জন্য একটু মেহনত করতেই হবে। তো মনে করে তোমরা এই যে দেখাবো আমি জিনিসটা, সেটা মনে করে মাথার মধ্যে লাগাও, নিশ্চয়ই ফল পাবে। তো চলো প্রথম দেখে নাও কি বানিয়েছি। একদম সিম্পল, চান করা ধরো অর্ধেক ঘন্টা আগে, দুধ থেকে তিন মিনিট লাগাবে বানাতে, মানে লাগবে বানাতে। তো বানিয়ে নিও আর মাথায় লাগিয়ে নাও, দেখে নাও প্রথম। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজের অর্ধেক টুকরা নিয়েছি, যেহেতু আমার চুল ছোট। আর পেঁয়াজের অর্ধেক টুকরা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেখো তার একটা পেস্ট বানিয়ে ছাঁকনিতে ছেঁকে রস বের করে নিয়েছি, পেঁয়াজের রস। এখন এর মধ্যে আমি নারকেল তেল দিয়ে দিচ্ছি। তো দেখে নিয়েছো, আর এই দেখো, তো এটা কিন্তু নারকেল তেল। নারকেল তেলটা মিক্সড না করে, নারকেল তেলটা যখন তখনই পেঁয়াজের রসের মধ্যে মিক্সড করে নিতে পারবে। তো এই পেঁয়াজের রসটা তোমরা বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো, চান করতে যাওয়ার অর্ধেক ঘন্টা আগে একটু হাতে নিয়ে হালকা হাতে মাসাজও করে নিতে পারো, তারপর অর্ধেক ঘন্টা পরে চান করে নিও। অনেক 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 ভালো, বেটার রেজাল্ট পাবে কিন্তু। তো চলো লাগিয়ে নিই প্রথম। আর এই দেখো কটন নিয়ে নিয়েছি, তো আমি যেমন করে দেখো তেমন করে লাগাবে। আর কটন যে সবার কাছে থাকবে তাও একটা ব্যাপার, নাও থাকতে পারে, তখন তোমরা কী করবে, সুতির কাপড় নিয়ে নিও, সুতির কাপড় দিয়েও সুন্দর করে লাগিয়ে নিতে পারো। দেখো ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছে, খুব ভালো করে লাগে। এই দেখো একদম আমি লাগাচ্ছি যে পুরো মাথার যে স্কিনটা যে আছে একদম ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে গোড়ায় গিয়ে একদম মাথাটার মধ্যেও আমার লাগছে। আর এইগুলো জায়গা না, এই যে এই মাথার এইগুলো জায়গা অনেক তাড়াতাড়ি মানে চুল পড়ে যায়। তো আমার তো এরকমই হচ্ছে, আর অনেকে দেখছি এইগুলো জায়গা খালি থাকে। আমি যেমন করে দেখাচ্ছি তেমন করে লাগাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ধরো 5 মিনিটের মতো লাগবে। আর একটু এরকম করে চুলগুলো ফাঁকা ফাঁকা করে কিন্তু লাগাবে, জায়গা মতো যাতে পৌঁছায়। আর যে জায়গায় দেখবে চুলটা বেশি খালি নেই, সেই জায়গায় লাগাবার চেষ্টা করবে। তো আমি এখন চান করতে যাবো, তার জন্য যেমন তেমন করে চলে আসলাম, চান করতে যাওয়ার আগে এটা লাগিয়ে নেবো। তারপর কিন্তু অবশ্যই শ্যাম্পু করতে হবে, কারণ পেঁয়াজের একটা গন্ধ থাকে। তো বন্ধুরা লাগিয়ে নিয়েছি, খুব ইজিভাবে মাথা মধ্যে লেগে যায়। আর পেঁয়াজের মধ্যে যখন নারকেল তেলটা দেবে না, তখন একদম নারকেলের যে আঠা ভাবটা সেটা চলে যায়, এত আঠা থাকে না, কেটে যায়। আঠা মানে চিপচিপাপার না, সেটাই থাকে না। তো যাই হোক, শ্যাম্পু টেম্পু করে কিন্তু তোমাদের সামনে আসবো, দেখাবো। আর যেটা রিয়েল সেটাই তোমাদের সঙ্গে মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমি যেমন তেমন করে চলে আসছি তোমাদের সামনে, কিছু মাইন্ড করো না, যেমন আছি তেমনই তোমাদের সামনে মানে তেমনই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আর যেটা আমি লাগিয়ে খুব ভালো বেটার রেজাল্ট পেয়েছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, নিজে বানিয়ে কিন্তু বলছি না, একটু বিশ্বাস করো। তো আমি শ্যাম্পু টেম্পু করে কিন্তু তোমাদের সামনে আসবো। তো প্রমাণ দেওয়ার জন্য চলে আসছি। প্রমাণ মানে একদিনে কিন্তু ইউজ করলে হবে না, বা এক মাস ইউজ করলে হবে না, কন্টিনিউ করতে থাকবে। আর যেহেতু এগুলো একটা ন্যাচারাল প্রোডাক্ট, তো একদিন দুদিন ইউজ করলে কোনো ফল পাবে না। দীর্ঘ দিন তোমাকে এই জিনিসটা ইউজ করতে হবে, মাথার মধ্যে লাগাতে হবে, তাহলে একটা বেটার রেজাল্ট পাবে। তো চলে আসছি, আর এই দেখো দেখতে পাচ্ছ, এটা সফট হয়ে গেছে, চুল আমার পাতলা আগে বলেছি সফট হয়ে গেছে, আর একটা শাইনও আসছে। তো যারা নতুন আমাকে দেখছো, যদি আমার এই ভিডিওটা বা স্কিন কেয়ার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এভাবে আমার সঙ্গে থেকো। আর পুরনো বন্ধুরা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। যদি এরকম প্রবলেম হচ্ছে অবশ্যই তোমরাও ট্রাই করো। আজকের জন্য বাই বাই।